সবাইকে মুক্ত অর্থ স্বাগতম। এখন করব আমরা এসএসসি আইসিটি চ্যাপ্টার 6 ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কার্টেসিয়ান প্রোডাক্ট। হ্যাঁ, তাহলে দেখো কার্টেসিয়ান প্রোডাক্ট বোঝার জন্য এখানে দেখো আমরা একটা বয়েজ টেবিল দিছি আর একটা নিচে গার্লস টেবিল। মনে করো বয়েজ টেবিলের এখানে রেকর্ড সংখ্যা কয়টা? একটা, দুইটা। এখানে গার্লস টেবিলের রেকর্ড সংখ্যা কয়টা? একটা, দুইটা, তিনটা। মনে করো এই রেকর্ডগুলো হচ্ছে এম, রেকর্ডগুলো কি এম, এখানে রেকর্ড সংখ্যা আছে এন। তাহলে এখানে আমরা যদি কার্টেসিয়ান প্রোডাক্ট করি তাহলে আমরা রেকর্ড সংখ্যা পাবো এম ইন্টু এন, ঠিক আছে। কার্টেসিয়ান প্রোডাক্ট করলে আমরা এই রেকর্ড সংখ্যা পাবো এম ইন্টু এন, মানে এখানে হচ্ছে রেকর্ড সংখ্যা দুইটা, একটা, দুইটা, এখানে হচ্ছে একটা, দুইটা, তিনটা। তাহলে কার্টেসিয়ান প্রোডাক্ট করলে আমরা রেকর্ড সংখ্যা পাবো এখানে দুইটা, এখানে তিনটা, তাহলে তিন দুগুণ ছয়টা, তাহলে ছয়টা রেকর্ড পাবো। সেই জন্য আমরা কার্টেসিয়ান প্রোডাক্টে এটা হচ্ছে নতুন একটা রেকর্ড, নতুন একটা রেকর্ড মানে কার্টেসিয়ান প্রোডাক্টের কি, এটা হচ্ছে নতুন টেবিল একটা, এটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্টের টেবিল, ঠিক আছে। তাহলে দেখো তাহলে এম ইন টু এন কার্টেসিয়ান প্রোডাক্টের টেবিল রেকর্ড সংখ্যা হবে এম ইন টু এন, এখানে দুইটা, এখানে তিনটা, তাহলে এখানে দুই আর এখানে তিন, তাহলে কত? ছয়, তাহলে রেকর্ড সংখ্যা কয়টি? ছয়টি। সেটা এই রেকর্ড সংখ্যা দিছি এখানে একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, ছয়টি রেকর্ড সংখ্যা দিছি। তাহলে দেখো এখানে এটাকে যদি আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট করি তাহলে দেখো প্রথমে বয় নেম, বয় নেম দিছি, বয় আইডি দিছি, গার্ল নেম, গার্ল আইডি দিছি, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে এখানে বয়স আইডি এই বয়স টেবিলের প্রথম রেকর্ড, এই প্রথম রেকর্ডটি লিখবো, প্রথম রেকর্ডটি কি এ, তারপর কি বি ওয়ান, ঠিক আছে। তারপর প্রথম এটা, এটার সাথে এটা, ঠিক আছে, সি জি ওয়ান, ঠিক আছে। তারপর আবার এটা লিখব এ বি ওয়ান, বি ওয়ান, তারপর হচ্ছে ডি জি টু, ডি জি টু, মানে হচ্ছে প্রথমে এটা দিয়ে এই তিনোটা হবে, ঠিক আছে। এইটা দিয়ে এই প্রথম রেকর্ডটা দিয়ে এই দ্বিতীয় টেবিলের তিন, এই তিনটি রেকর্ড হবে, ঠিক আছে। তাহলে এটা দিয়ে প্রথমে এটাকে দিছি, তারপর এটা দিয়ে মানে এটা দিয়ে প্রথমে এটাকে দিছি, এই তো, ঠিক আছে। তারপর এটা দিয়ে এটাকে দিছি, ঠিক আছে। তারপর এটা দিয়ে আবার এটাকে দিব, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এ কত বি ওয়ান, তারপর হবে ই জি জি, ঠিক আছে। তাহলে এটা এটার কাজ শেষ। এখন এটা দিয়ে এই তিনটি রেকর্ডকে লিখে ফেলছি, ঠিক আছে। এখন এটা দিয়ে এই তিনটি রেকর্ডকে লিখবো, ঠিক আছে। হ্যাঁ, তাহলে বি বি টু, তাহলে বি বি টু দিয়ে সি জি ওয়ান, সি জি ওয়ান, আবার বি বি টু টু ডি জি টু, আবার বি বি টু ই জি থ্রি, ঠিক আছে। প্রথমে এটা দিয়ে এই তিনটি রেকর্ডকে লিখছি, আবার এটা দিয়ে এই তিনটি রেকর্ড লিখছি। তাহলে এখানে মোট রেকর্ড সংখ্যা করে দেখো একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, দেখো ছয়টি আছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা এটা হচ্ছে কি কার্টেসিয়ান প্রোডাক্ট, ঠিক আছে। এখন আমরা করবো ডিভিশন অপারেশন, ঠিক আছে। তাহলে ডিভিশন অপারেশন করার জন্য আমরা দুটা টেবিলকে কনসিডার করেছি, একটা হচ্ছে স্টুডেন্ট টেবিল, একটা রেজাল্ট টেবিল। স্টুডেন্ট টেবিলের প্রথম কলামটি হচ্ছে রোল আর দ্বিতীয় কলামটি হচ্ছে পয়েন্ট, ঠিক আছে। মনে করো একটা স্কুলে কুইজ প্রতিযোগিতা হচ্ছে, তারপর কুইজ প্রতিযোগিতার মধ্যে রোল ওয়ানে পেয়েছে পয়েন্ট ওয়ান, সে তখন টিচারে এই রোল ওয়ানের পয়েন্ট এই পয়েন্ট ওয়ান পেয়েছে, সেটা পছন্দ করেনি, টিচারে আবার দিতে বলেছে রোল ওয়ানকে কুইজ প্রতিযোগিতা, রোল ওয়ান আবার দিছে, সে আবার পেয়েছে পয়েন্ট টু, সেটা পছন্দ করলো না টিচারে, টিচারে আবার দিতে বলেছে রোল রোল ওয়ানকে, রোল ওয়ান আবার দিছে পরীক্ষা কুইজ পরীক্ষায়, তখন পেয়েছে পয়েন্ট থ্রি, সেটা পছন্দ করলো না, বললো আবার দাও তুমি পরীক্ষা, তাহলে আবার দিছে রোল ওয়ানে কুইজ পরীক্ষা, তখন পেয়েছে পয়েন্ট ফোর, তখন এই রোল ওয়ানকে কুইজ প্রতিযোগিতা আর দিতে দেয়নি, ঠিক আছে। তারপর আবার দিয়েছে রোল টু, তারপর রোল রোল টু পেয়েছে কত পয়েন্ট ওয়ান, তারপর রোল টু রোল টুকে আবার দিতে বলছে কুইজ পরীক্ষা, তারপর রোল টু আবার দিল পরীক্ষা, তখন পেয়েছে পয়েন্ট কত টু, এভাবে রোল থ্রি পেয়েছে পয়েন্ট টু, ঠিক আছে। তারপর রোল ফোর দিয়েছে একবার পরীক্ষা, সে পেয়েছে পয়েন্ট টু, সে তাকে আবার দিতে বলেছে, সে আবার দিয়েছে পেয়েছে পয়েন্ট ফোর, ঠিক আছে। তারপর দেখো এখানে রেজাল্ট টেবিল দিছে, এখানে বলেছে পয়েন্ট টু, ঠিক আছে, পয়েন্ট টু দিছে, এখানে পয়েন্ট শুধু একবার টু। তাহলে এই দুইটাকে কনসিডার করে আমরা এখন কি ডিভিশন অপারেশনে একটা কী বানাবো, টেবিল বানাবো। তাহলে এটা হচ্ছে স্টুডেন্ট আর রেজাল্ট টেবিল, ঠিক আছে। তাহলে এখানে শুধু এই রোল দিব, রোল দিছি, ঠিক আছে, একটি কলাম দিছি, সেই কলাম তো হচ্ছে রোল। তাহলে রোলের কলাম রোলের এখানে কি কেমন রোল হবে দেখো, এখানে এই রেজাল্টের মধ্যে দিছে শুধু টু, পয়েন্ট টু, মানে যে রোলগুলো
एक बार पॉइंट टू पे जे रोलगुलो एक बार पॉइंट टू पे तर रोल एखे बस ठीक है एखे देखो रोल टू रोल वन देखो एक बार पे पॉइंट टू ठीक है तालोले एखे এখানে দেখো এই পয়েন্ট টু এখানে বলছে পয়েন্ট টু যে রোলে একবার একবার করে পেয়েছে তাহলে রোল এখানে বসবে ঠিক আছে এই ডিভিশন অপারেশনে টেবিলটিতে বসবে ঠিক আছে তাহলে এখানে দিছে পয়েন্ট টু তাহলে পয়েন্ট টু পেয়েছে রোল ওয়ান একবার পেয়েছে রোল ওয়ান ঠিক আছে তারপর এই পয়েন্ট টু পেয়েছে রোল টু রোল টু রোল টু একবার পেয়েছে ঠিক আছে তারপর পয়েন্ট টু থ্রি এ একবার পেয়েছে পয়েন্ট টু রোল থ্রি একবার পেয়েছে পয়েন্ট টু তারপর দেখো রোল ফোরে একবার পেয়েছে পয়েন্ট টু ঠিক আছে তাহলে এটা হচ্ছে ডিভিশন অপারেশন যদি এখানে যদি পয়েন্ট টুও দিছে আর তার সাথে পয়েন্ট পয়েন্ট ফোরও দিছে ঠিক আছে তাহলে এখানে এখন লিখতে পারবো এই রেজাল্টেবিলিটিতে এসন রেজাল্টেবিলিটি এখন দিতে পারবো যে রোলগুলোর একবার পয়েন্ট টু পেয়েছে আবার তার সাথে পয়েন্ট ফোরও পেয়েছে ঠিক আছে যে রোলগুলো একবার পয়েন্ট টু পেয়েছে আর তার সাথে একবার পয়েন্ট ফোরও পেয়েছে তাহলে রোল ওয়ান দেখো এই রোল ওয়ান একবার পয়েন্ট টু পেয়েছে আবার রোল ওয়ান পয়েন্ট ফোরও পেয়েছে ঠিক আছে তাহলে এখানে রোল ওয়ান থাকবে ঠিক আছে তারপর দেখো রোল টু এ একবার পেয়েছে রোল টু দেখো একবার পেয়েছে পয়েন্ট টু কিন্তু পয়েন্ট ফোর পাইনি ঠিক আছে রোল টু এ পয়েন্ট ফোর পাইনি কখনো ঠিক আছে তাহলে এখানে রোল টু এ লিখতে পারবো না ঠিক আছে তারপর দেখো রোল থ্রি এখানে একবার হয়েছে পয়েন্ট টু কিন্তু রোল টু এই রোল থ্রি আর পয়েন্ট ফোর পাইনি ঠিক আছে তাহলে রোল থ্রি এখানে হবে না তারপর দেখো রোল ফোর একবার পেয়েছে পয়েন্ট টু পয়েন্ট টু একবার পেয়েছে রোল ফোরে পয়েন্ট ফোর তাহলে পয়েন্ট টুও পেয়েছে পয়েন্ট ফোরও পেয়েছে কে রোল ফোর তাহলে এখানে রোল ফোর দিতে পারবো ঠিক আছে তাহলে এখানে যদি রোল পয়েন্ট টু আর ফোর দেয় তাহলে এডিট এই রোল এখানে ডিভিশন অপারেশন টেবিলটিতে হবে রোল ওয়ান আর ফোর ঠিক আছে যদি এখানে টু ফোর টু আর ফোর না দিয়ে যদি এরকম দেয় পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর ঠিক আছে যদি এরকম দেয় তাহলে হবে দেখো তাহলে এখানে এই বলা হচ্ছে যে যে স্টুডেন্ট রোল একবার পয়েন্ট ওয়ান পেয়েছে তার সাথে পয়েন্ট থ্রি পেয়েছে তার সাথে পয়েন্ট ফোরও পেয়েছে সে স্টুডেন্টের রোল এখানে থাকবে ঠিক আছে তাহলে দেখি কে 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 পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর পেয়েছে ঠিক আছে দেখি তাহলে রোল ওয়ান একবার পেয়েছে পয়েন্ট ওয়ান আবার রোল ওয়ানে আবার পয়েন্ট থ্রিও পেয়েছে ঠিক আছে একবার আবার রোল ওয়ানে পয়েন্ট ফোরও পেয়েছে ঠিক আছে ওয়ান থ্রি ফোর পেয়েছে রোল ওয়ান কি রোল ওয়ানে তাহলে এখানে রোল ওয়ান লিখতে পারবো তারপর দেখো রোল টু এ পয়েন্ট ওয়ান পেয়েছে ঠিক আছে পয়েন্ট টু এই পয়েন্ট থ্রি পাই নাই পয়েন্ট ফোর পাই নাই রোল ওয়ানে পেয়েছে শুধু পয়েন্ট ওয়ান আর টু কিন্তু থ্রি ফোর পাই নাই ঠিক আছে তাহলে রোল টু এখানে হবে না রোল থ্রি দেখো রোল থ্রি পেয়েছে শুধু পয়েন্ট টু তাহলে এখানে রোল থ্রি এগুলো পাই নাই ঠিক আছে তাহলে রোল থ্রি হবে না রোল ফোরে পয়েন্ট টু পেয়েছে একবার রোল ফোরে এখানে পয়েন্ট টু আর রোল ফোরে পয়েন্ট পেয়েছে ফোর ঠিক আছে ওয়ান আর থ্রি বানাই ঠিক আছে তাহলে রোল ফোর ফোরও হবে না তাহলে এখানে হবে শুধু এখন হবে রোল ওয়ান তাহলে ডিভিশন অপারেশন এখন হবে রোল ওয়ান এইটা থাকলে রাজা টেবিলে এই পয়েন্ট টেবিলে এটা থাকলে তাহলে ডিভিশন অপারেশনে হবে রোল ওয়ান ঠিক আছে হ্যাঁ তাহলে ডিভিশন অপারেশন হচ্ছে অপারেশন হচ্ছে এতটুকু ঠিক আছে এতটুকু সমাপ্ত সবাইকে এরকম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তাহলে পরবর্তী ক্লাসে আলোচ্য বিষয় হবে সে বিষয় হবে এস কিউএল ঠিক আছে পরবর্তী কাছে আলোচ্য বিষয়